নির্বাচন বর্জন ও সরকারের পদত্যাগের দাবিতে পহেলা জানুয়ারি থেকে 7 জানুয়ারি দেশের সকল আদালত বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি পন্থী আইনজীবীরা। দুপুরে সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সংগঠনটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল জানান, আগামী পয়লা জানুয়ারি থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, সব জেলা আদালত, সেশনস আদালত, মুখ্য মহানগর হাকিমদের আদালত সহ কোনো আদালতের কার্যক্রমে অংশ নেবে না জাতীয়তাবাদী আইনজীবীরা। আগামী 31 ডিসেম্বর প্রধান বিচারপতিকে এই কর্মসূচি সম্পর্কে জানাবেন তারা। আগামী 31 ডিসেম্বর 2023 তারিখের মধ্যে মাননীয় প্রধান বিচারপতি সহ সকল বিচারপতি মহোদয়ের কাছে আমাদের এই আইন কোর্ট বর্জনের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে চিঠির মাধ্যমে।